ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। দ্য বেঙ্গল এক্সামে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা আবারও সিডিপির একটা নতুন ক্লাস করব। ওকে, সিডিপির একটা নতুন ক্লাস, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 10 নম্বর ক্লাস। ওকে, দেখতে পাচ্ছ 10 নম্বর ক্লাস। এর আগে আমরা কিন্তু 9টা ক্লাস করেছি। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো হলো প্রাইমারি টেট 2024কে কেন্দ্র করে এই ক্লাসগুলো হচ্ছে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ওকে, ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে বাংলায় কি বলা হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তবে এই টপিকটা একদম ইজি টপিক। ওকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেই একই ধরনের হয়ে থাকে। আমরা আজকে যখন পড়বো তখন এগুলো সম্পর্কে আরও ডিটেলসে কিন্তু জানবো। ওকে, তো একদম পুরোপুরি কমন যোগ্য ক্লাস আমি বলতে পারি এগুলো। এগুলো করার পর তোমরা যে কোনো প্র্যাকটিস সেট থেকে সিডিপির মক টেস্ট দিতে পারো। আশা করি তোমরা 20 থেকে 25 প্লাস স্কোর কিন্তু করবে প্রতিটা টেস্টে। ওকে, তো আমি চঞ্চল স্যার তোমাদেরকে আবার আজকে আমাদের যে সিডিপির ক্লাস সেটা শুরু করতে চলেছি। তার আগে একবার জাস্ট বলে দিই, এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নেবে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার পর ডেসক্রিপশন বক্সে টাচ করবে, ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্টের সমস্ত লিঙ্ক দেওয়া আছে, অথবা কমেন্ট সেকশনের মধ্যে ফার্স্ট কমেন্ট একবার চেক করবে, সেখানেও দেওয়া থাকবে। ওকে, তো যার যেটা দরকার সেটা কিন্তু তুমি টাচ করে সেই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, আমাদের 100% ফ্রি ক্লাস কিন্তু চলছে ইউটিউবে, 100% ফ্রি ক্লাস চলছে আমাদের প্রাইমারি টেটের জন্য চলছে। তার সাথে পিএসসি, ক্লার্কশিপ, WBP, KP, পঞ্চায়েত ব্যাচ, ANM, GNM সমস্ত কিছুর জন্য ফ্রি এবং পেইড উভয় ধরনের ক্লাস কিন্তু আমাদের চলছে। ওকে, আচ্ছা, তোমাদের যারা যারা বন্ধু বান্ধব আছে যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছে, খুব সম্ভবত ডিসেম্বরের 8 তারিখে প্রাইমারি টেট হবে 2024 সালে, তো তাদের কাছে তোমরা চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দিতে পারো। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বা কমেন্টে বলবে কেমন লাগলো। তো দেখো, এটা জাস্ট একটু বলে দেওয়া হচ্ছে তোমাদের, আমাদের যে পেইড কোর্স বা পেইড ব্যাচ সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং ক্লাস কিন্তু চলছে। তো এখানে ভর্তি প্রক্রিয়া আপাতত এখনও চলছে, দেখতে পাচ্ছ ভর্তি প্রক্রিয়াতে বর্তমানে একটা স্পেশাল অফার চলছে। ওকে, প্রথম 50 জন স্টুডেন্টের জন্য এই স্পেশাল অফার রয়েছে। স্পেশাল অফার কী, কীভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কী আছে, সমস্ত কিছু জানার জন্য এই যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, 7003840858, এই নাম্বারে কিন্তু কল করে নাও। ওকে, কল করে সমস্ত কিছু জেনে নিতে পারবে অ্যাডমিশন প্রসেস সম্পর্কে। আমাদের এখানে 5 দিন লাইভ ক্লাস হবে, ক্লাসগুলো লাইভ থাকবে। ওকে, লাইভ থাকবে, প্লাস এর রেকর্ড ফর্মে তোমরা পেয়ে যাবে, রেকর্ডেডও থাকবে। ওকে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে এবং তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ PDF, PPT কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে প্রতিটা ক্লাসের শেষে। সেই ক্লাসের PDF কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, এখানে ক্লাস হবে যা যা সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, সিডিপি, EVS, 5টা বিষয়ের ক্লাস কিন্তু তোমাদের হবে, যেটা WB প্রাইমারি টেটের সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের টেটেও কিন্তু তোমাদের একইভাবে কার্যকরী হবে। ভ্যালিডিটি দেখতে পাচ্ছ এক বছর রয়েছে। ওকে, তো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে কল করবে। ওকে, অ্যাডমিশন অবশ্যই নিয়ে নাও, কারণ সেখানে একটা শিডিউল থাকবে, সমস্ত কিছু সমস্ত টিচাররা থাকবেন, প্লাস তোমাদের PDF, PPT সমস্ত কিছু সেখানে পাবে এবং আরও বেশি গাইডেন্স কিন্তু টিচারদের পাবে তোমরা। ওকে, দেখো, আমাদের এর সাথে সাথে সামনের যে পুলিশের পরীক্ষা আসছে, সেখানে WBP এবং KP-র একটা যে বড় ভ্যাকান্সি WBP এবং KP-র, সেখানে কেন্দ্র করে আমাদের একটা সংগ্রামী ব্যাচ, কম্বাইন ব্যাচ যেটা বলতে পারো, সেটাও লঞ্চ হয়েছে। তো যারা যারা রয়েছে যারা WBP ড্রিম নিয়ে পড়াশুনো করছো, তারা তোমাদের পড়াশুনোটাকে আরও একটু অগ্রগতি দিতে কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো। এটার ভ্যালিডিটি 1 বছর রয়েছে, ডিউরেশন রয়েছে 6 মাস, 6 মাসের মধ্যে তোমাদের টোটাল সিলেবাস কভার করানো হবে এবং 1 বছর কিন্তু তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। এখানে GK, গণিত, ইংরেজি এবং রিজনিং আলাদা আলাদা টিচাররা করাবেন। যারা যারা এই পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে তারা এই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো বর্তমানে আমাদের দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো কিন্তু আমাদের চলছে, আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখো, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে, প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ চলছে, ক্লার্কশিপের ব্যাচ চলছে, পুলিশের ব্যাচ চলছে, ANM GNM এর ব্যাচ চলছে। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখা যাক। তো আজকে আমাদের যেটা আলোচনা হবে
সেটা হচ্ছে কি আমাদের ইনক্লুসিভ এডুকেশন। ওকে, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে বাংলাতে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, এটাকেই বাংলায় বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবার দেখো, এখানে আমরা মূলত পরীক্ষাতে যত রকমের প্রশ্ন এসে থাকুক, এই চ্যাপ্টারটা থেকে বিশেষ করে সেই উত্তর একই প্রকারের হবে। উত্তর কি হবে, সবসময় একটা জিনিসকে তোমাদের মাথায় রাখতে হবে, যেটা কি, যে প্রতিটা শিশুকে সমান চোখে দেখা। ওকে, প্রতিটা শিশুকে সমান চোখে দেখা, অর্থাৎ যেটাকে আমরা সমতা বলে থাকি, সমান চোখে দেখা। অর্থাৎ কোনো একটা শিশু যে হয়তো একটু পড়াশুনোতে কাঁচা, এবং অন্য কোনো একটা শিশু যে হয়তো পড়াশুনোতে তার থেকে একটু ভালো, তো উভয়কে সমান চোখে দেখা, সমানভাবে পড়ানো, এবং যারা একটু পিছিয়ে পড়া শিশু রয়েছে তাদেরকে একটু এক্সট্রা ফোর্স দিয়ে কিন্তু তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসা, বা তাদের সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুদের সমান পর্যায়ে নিয়ে আসা, এই ব্যবস্থাটাকে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো, অন্তর্ভুক্তকরণ, জাস্ট একটা কথা মনে রাখবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মানে হচ্ছে অন্তর্ভুক্তকরণ। অর্থাৎ যত প্রকারের শিক্ষার্থী রয়েছে, গরিব বড়লোক, ওকে, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, কোনো ধরো এমন একটা ধরো ফ্যামিলি রয়েছে যেখানে সে ফার্স্ট জেনারেশন লার্নার, তার বাবা মা দাদু কেউ কখনো স্কুল যায়নি, সে প্রথম স্কুলে এসেছে, এবং ধরো একজন ছেলে পড়ছে, তার বাবা হয়তো অনেক বড় পুলিশ অফিসার বা অনেক বড় জাজ। ওকে, তো উভয়কে কিন্তু একই সমতাভাবে, একইভাবে পঠন পাঠন করাতে হবে। এবং এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, এর অর্থ এটাই যে এই যে প্রত্যেকটা শিশু রয়েছে তাদেরকে একই স্কুলে ছাদের তলায় এনে অন্তর্ভুক্ত করতে হবে। এবার এর কিছু ব্যতিক্রম আমরা আবার পাবো, যেমন ধরো যদি কোনো ব্যতিক্রমী শিশু দেখতে পায়, সেটা হতে পারে সে কি, সে ধরো বধির, ওকে, অর্থাৎ কানে শুনতে পায় না, বা হতে পারে সে অন্ধ। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখব কি, তাদেরকে যদি আমরা নর্মাল স্টুডেন্টদের সাথেই পড়াই, তাহলে কিন্তু তারা খুব একটা বেশি মানে লাভবান হতে পারবে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমাদের বিশেষ শিক্ষা দিতে হয়। ওকে, বিশেষ শিক্ষা, যেটাকে ব্যতিক্রমী ধর্মী শিক্ষা কিন্তু বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা দেখো, সারা বিশ্বের সমস্ত শিশুদের এক ছাদের তলায় নিয়ে আসা, একসাথে লেখাপড়া করানো ব্যবস্থা কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু বলা হয়। ওকে, এই শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। এবার দেখো, এখানে সমাজে সব ধরনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বলা হয়েছে, অর্থাৎ সমস্ত প্রকার শিক্ষার্থী, যে যাদের দ্বারা লেখাপড়া করা সম্ভব তাদের সকলকে একসাথে নিয়ে একই বিদ্যালয়ের গৃহে লেখাপড়া করানো যাক। তবে যদি শিশু খুব ব্যতিক্রম ধর্মী হয়, যেমন বললাম, যেমন ধরো হয়তো সে ধরো বধির হয়, অন্ধ হয়, বা যদি সে বোবা হয়, মুখে কথা বলতে না পারে, তো যদি খুব ব্যতিক্রমী হয় বা চোখে দেখতে না পায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শিক্ষার প্রয়োজন। ওকে, এই ধরনের শিশুদের জন্য একটা টার্ম ইউজ করা হয়, মনে রাখবে, সেটা হচ্ছে CWSN। ওকে, CWSN, এটা তোমাদের প্রাইমারি পরীক্ষার সাথে সাথে, প্রাইমারি ইন্টারভিউ যারা 22 বা 23 পাস করবে, বা 22 পাস করে আছো, ওকে, তাদের জন্য ইম্পর্টেন্ট। ইন্টারভিউয়ে এটার ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করে, CWSN। ওকে, এর পুরো কথা কি, চাইল্ড উইথ স্পেশাল নিডস। ওকে, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, চাইল্ড উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। এমন কিছু শিক্ষার্থী থাকে শ্রেণীকক্ষের মধ্যে যাদের যে চাহিদা, সেটা কিন্তু এই যে শ্রেণীকক্ষে সাধারণ যে পরিবেশ সেখানে ফুলফিল হয় না। এবার দেখো, এই চাহিদা হতে পারে ধনাত্মক দিকের, হতে পারে ঋণাত্মক দিকের। যেমন কি, যেমন ধরো একটা শিশু, সে খুব বেশি ইন্টেলিজেন্ট, সে বর্তমানে ক্লাস 3-তে পড়ছে, কিন্তু সে অলরেডি A3 সমস্ত কিছু শিখে গেছে, সে আরো নতুন কিছু জানতে চাইছে। ওকে, তখন তুমি তাকে ক্লাস 4 এবং ক্লাস 5-এ বিভিন্ন অঙ্ক শেখাতে শুরু করলে, ওকে, এই যে ঘটনাটা, এটাও হচ্ছে কিন্তু এই যে স্পেশাল নিডের চাইল্ডেও, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন, অন্যদের থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিন্তু সে। ওকে, আবার দেখো, একজন শিশু যে ক্লাস 3-তে পড়ে, কিন্তু সে ক্লাস 1-এর কোনো অঙ্ক বা অ লিখতে পারছে না, ওকে, সেও কিন্তু এই স্পেশাল নিড চাইল্ড, অর্থাৎ সেও বিশেষ চাহিদা সম্পন্ন, সে ঋণাত্মক দিকে, এবং এই যে প্রথমকার বললাম সেই ছেলেটা ধনাত্মক দিক থেকে। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে। ওকে, দেখো একটা শব্দ পাবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। ওকে, দেখো, এই যে অ্যাক্সিলারেশন, এই জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন। দেখো, তো সবার প্রথম অ্যাক্সিলারেশন থেকে মনে রাখবে অ্যাক্সিলারেট করা, অ্যাক্সিলারেট করা। দেখবে মোটর বাইকে থাকে না এরকম এরকম যে একটা হ্যান্ডেল থাকে, যেটা ডান হাতে থাকে, ওকে, তো এটাকে তুমি যখন
এদিকে এদিকে টার্ন করো, তখন কি হয় যে গাড়ি আরো দ্রুত ছোটে, তাই তো? আরো দ্রুত ছোটে, মোটর বাইকে থাকে, এছাড়া বিভিন্ন গাড়িতেও থাকে, মোটর বাইকে হাতের মধ্যে থাকে, তোমরা সবাই বেশি পরিচিত এটার সাথে, সেই জন্য বললাম। এটাকে কি বলি আমরা, অ্যাক্সিলারেটর বলি। ওকে, অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটরের মধ্যে যত তুমি এটাকে টার্ন করবে, যে তোমার যানবাহন বা ভেহিকেল, সেটা তত দ্রুত যাবে। ওকে, এই অ্যাক্সিলারেশন প্রসেস এডুকেশনের ক্ষেত্রে জিনিসটা কি? ওকে, আচ্ছা, আজকে একটু মানে অনুষ্ঠান আছে, তো সেই কারণে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, তো একটু সবাই ম্যানেজ করে নিও, সরি। দেখো, এই যে অ্যাক্সিলারেশন, এটা কি জিনিসটা, দেখো তো, এই ক্ষেত্রে হচ্ছে এই যে তৃতীয় শ্রেণীর যে ছাত্রের কথা বলছি, যে কিন্তু, যে কিন্তু কি, যে তৃতীয় শ্রেণীতে পড়ে, কিন্তু সে অলরেডি ক্লাস থ্রির সমস্ত অঙ্ক শিখে গেছে। এবার তুমি টিচার হয়ে যখন তাকে আবার থ্রির অঙ্কগুলো করাচ্ছ, তার কিন্তু ভালো লাগছে না, সে আরো বেশি কিছু শিখতে চাইছে, আরো নতুন কিছু শিখতে চাইছে, তখন তুমি তাকে ক্লাস ফোর বা ক্লাস ফাইভের অঙ্ক শেখাচ্ছ। এই ঘটনাটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। অর্থাৎ কোনো শিশু যদি ব্যতিক্রমী ধর্মী হয়, বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাহলে তাকে অ্যাক্সিলারেট করা এবং তার নিজের ক্লাসে, সে ক্লাস থ্রিতে পড়ুক বা ফোরে পড়ুক, তার থেকে এক বা দুই ক্লাস উঁচু উঁচু ক্লাসের, আপার ক্লাসের কোনো জিনিস, নতুন নতুন জিনিসগুলো তাকে শেখানো, এই ঘটনাটাকে শিক্ষাক্ষেত্রে অ্যাক্সিলারেশন বলা হয়। ওকে, এটা মূলত হয় প্রচণ্ড বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, চলো পরবর্তীতে দেখা যাক, আশা করি বুঝতে পেরেছো এই অ্যাক্সিলারেশনটা খুব ইম্পর্টেন্ট বিন্দু। এটা দেখবে 2017 সালের প্রাইমারি টেটে এই অ্যাক্সিলারেশন এসেছিল, যেটার পরীক্ষাটা হয়েছিল 2021 সালে। ওকে, 2021 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হলো একীভবন এবং সাধারণীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, একীভবন এবং সাধারণীকরণ, এবার জানতে হবে আমাদের একীভবনই বা কি আর আমাদের সাধারণীকরণই বা কি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল বৈশিষ্ট্য দুটো, ওকে, সাধারণীকরণ এবং একই ভবন। দেখো, একই ভবন অর্থাৎ কি, যে সমস্ত শিশু, সেটা হোক কোনো উঁচু জাতির, হোক কোনো নিচু জাতির, হোক কোনো একটা রিক্সা চালকের ছেলে, হোক কোনো একটা পুলিশের ছেলে, প্রত্যেককে এক ছাদের তলায় এনে স্কুলে একসাথে শিক্ষা দেওয়া, এইটা হচ্ছে একই ভবন। ওকে, আর সাধারণীকরণ কি, সাধারণীকরণ বলতে বোঝাচ্ছে তাদের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে সংযত করা এবং সেই অনুযায়ী শিক্ষাদান দেওয়া, শিক্ষাদান করা, ঠিক আছে? এটা আরো ডিটেলসে আমরা পরে বুঝছি, এক্ষুনি বললে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। দেখো, এই শিক্ষা দ্বারা সমন্বিত শিক্ষার কথা বলা হয়েছে। এই যে সমন্বিত শিক্ষা, এই টার্মটা সম্পর্কে আমাদের জানতে হবে, সমন্বিত শিক্ষা। ওকে, অর্থাৎ একসাথে শিক্ষা, একই ভবনের মাধ্যমে শিক্ষা, এটাই হচ্ছে সমন্বিত শিক্ষা। ওকে, কথা বলা হয়েছে, অর্থাৎ দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের একসাথে একই শ্রেণীকক্ষে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, এই ঘটনাটাই কিন্তু সমন্বিত শিক্ষা। ওকে, এই ঘটনাটাই সমন্বিত শিক্ষা। যেমন আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, জানো যে সংবিধান যখন আমাদের ছিল না, সংবিধানে যদিও 14-18 ধারায় সাম্যের অধিকার রয়েছে, তোমরা সবাই জানো, পড়েছো ইতিমধ্যে, তো সংবিধান রচনা হওয়ার আগে যখন ডক্টর বিআর আম্বেদকররা পড়াশুনো করতেন, তখন কিন্তু নিচু জাতের এই সমস্ত মানুষদেরকে স্কুলে বসে পঠন পাঠন করতে দেওয়া হতো না, হয় তাদেরকে ঢুকতে দেওয়া হতো না, বা ঢুকতে দিলেও তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশুনো করতে হতো, বা দরজায় বাইরে থেকে পড়াশুনো করতে হতো। এইরকম জঘন্য প্রথাগুলোর বিলুপ্তিকরণ করা হয়েছে। অর্থাৎ এখানে একই ভবনের মাধ্যমে সমন্বিত শিক্ষার কথা বলা হচ্ছে, যেখানে একজন ব্যারিস্টারের ছেলে, সেও যে বেঞ্চে বসে পড়াশোনা করবে, একজন রিক্সা চালকের ছেলে, সেও তার পাশে একই বেঞ্চে বসে পড়াশোনা করবে, ঠিক আছে? কোনো রকম বৈষম্য কিন্তু তাদের মধ্যে হবে না। দেখো, যদি কোনো শিশু অল্পবিস্তর মানসিক বা শারীরিক দিক থেকে রোগগ্রস্ত হয়, ওই যে বললাম, হয়তো তার মাথায় একটু ডিফেক্ট আছে, ওকে, মানে সে একটু পাগলাটে টাইপের, বা হয়তো সে চোখে অন্ধ, বা সে বধির বা বোবা, সে মুখে কথা বলতে পারে না, শুনতে পারে না বা দেখতে পারে না, তাহলে এগুলো হচ্ছে শারীরিকভাবে ডিফেক্টিভ সে। আবার যদি মেন্টালি ডিফেক্টিভ হয়, অর্থাৎ মেন্টালি রিটার্ডেড চাইল্ড হয় যদি সে, ওকে, তাহলে কি হবে, সে তার মানসিকভাবে একটু পাগলাটে টাইপের। তো এই ধরনের শিশুদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে তো আর বলো, স্বাভাবিক শিশুদের সাথে একই সাথে তো পড়ানো সম্ভব নয়, তো তাদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পাঠ্যক্রম করানো হয়। ওকে, এবং নর্মাল টিচার কিন্তু তাদের পড়ান না, তাদের জন্য একটা কোর্স রয়েছে, নিশ্চয়ই হয়তো তোমরা সবাই করছো বা করেছো অনেকে, স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড বলে দেখবে হয়। ওকে, তোমরা নিশ্চয়ই ডিএলএড বা বিএড এর কথা তো শুনেছ। ওকে, তার আগে একটা স্পেশাল ওয়ার্ড থাকে, স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড। ওকে, যদি কেউ করে থাকো অবশ্যই জানাবে কমেন্টে। তো এইটা নিশ্চয়ই শুনেছো টার্মটা। তো এই যে স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড এর মাধ্যমে যে সমস্ত টিচার ট্রেন দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে যখন টিচার হিসাবে নিযুক্ত হয়,
যদিও এই স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড এর জন্য আলাদা ভ্যাকান্সি আছে আমাদের রাজ্যে এখনো অব্দি আসেনি, তবে আসবার একটা সম্ভাবনা কিন্তু আছে, অল্প ক্ষীণ সম্ভাবনা বলতে পারো। ঠিক আছে, তো তাদের দ্বারা যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয় তাদেরকে কিন্তু এই যে মানসিক রোগগ্রস্ত বা ব্যতিক্রমী শিশু শিক্ষার্থী তাদেরকে পড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এর সাথে মনে রাখবে এই যে একটা আছে প্লাস কারিকুলাম। ওকে, একটা টার্ম পাবে প্লাস কারিকুলাম। এই প্লাস কারিকুলাম জিনিসটা কি, এটা মনে রাখবে এই যে ব্যতিক্রমী ধর্মী মূলত অন্ধ, ওকে, মূলত অন্ধ শিশুদের শিক্ষাদানের সাথে এটা সম্পর্কযুক্ত এই কারিকুলাম। অন্ধ শিশুদের শিক্ষাদানের সাথে এই প্লাস কারিকুলাম যুক্ত। ওকে, দেখো সেই পরিমাণ যদি খুব কম হয়ে থাকে মানিয়ে নেওয়া যায়, অর্থাৎ যদি যদি এই যে রিটার্ডেশনের পরিমাণ, অর্থাৎ সে কতটা ব্যতিক্রমী বা কতটা অক্ষম, সেই অক্ষমতা সেটা শারীরিক অক্ষমতা হোক বা মানসিক অক্ষমতা হোক, সেই অক্ষমতার পরিমাণ যদি খুব সামান্য হয়, যদি মনে হয় যে হ্যাঁ একে যদি আমি, মানে ধরো একটা ছেলে রয়েছে যে কানে একদমই শুনতে পায় না এবং একটা ছেলে রয়েছে যে কানে অল্প শোনে, তো যে অল্প শোনে দেখা যাচ্ছে তাকে সামনের সারিতে বসালে সে সবকিছু শুনতে এবং বুঝতে পারছে, তো তাকে কিন্তু তখন স্বাভাবিক ছেলে মেয়েদের সাথেই পঠন পাঠন করানো হবে। অপরদিকে যে ছেলেটা কানে একদমই শুনতে পায় না তাকে কিন্তু এই যে স্পেশাল ট্রেনিং করা টিচাররা পাঠদান করাবেন, ওকে, অর্থাৎ তাকে কিন্তু আলাদা শ্রেণীকক্ষে আলাদা ভাবে শিক্ষা দিতে হবে আলাদা মেথডে। তাই এটা এখানে সেটাই বলা হয়েছে, যারা খুব অল্প ব্যতিক্রমী তাদেরকে সাধারণ শিশুদের সাথেই কিন্তু পাঠদান করানো হবে, এবং যদি এই যে ব্যতিক্রমী ব্যতিক্রমতার পরিমাণটা যদি অনেক বেশি হয়, তারা যদি অনেক বেশি মেন্টালি রিটার্ডেড হয় বা ফিজিক্যালি রিটার্ডেড হয়, তাহলে ফিজিক্যালি ডিসেবলড হয়, তাহলে তাদের জন্য আলাদা শ্রেণীকক্ষে আলাদা পদ্ধতিতে আলাদাভাবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তাদেরকে পড়াবে। ওকে, দেখো 1994 সালে মনে রাখবে সালমান সা হচ্ছে একটা জায়গা, 1994 সালে সালমান সাথে অনুষ্ঠিত বিশেষ চাহিদা শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা লাভের বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভালো করে মনে রাখবে সালটা এবং জায়গাটা। 1994 সালে সালমান সাথে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, ওকে, একটা আয়োজন সভা আয়োজিত হয়েছিল, যেখানে এই যে CWSN বললাম, চাইল্ড উইথ স্পেশাল নিড, এই যে CWSN, এই ধরনের শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা লাভের বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হয়েছে হ্যাঁ তাদেরও পড়াশোনা করার অধিকার আছে এবং তাদের পড়াশোনার জন্য বিশেষভাবে প্রশিক্ষক প্রশিক্ষিত টিচারদের দ্বারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, অন্য ক্লাসরুম করা হবে, অন্য টিচিং মেথড ব্যবহার করা হবে, যেমন ব্রেইল পদ্ধতি সম্পর্কে আমরা জানবো পরে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে মেথডগুলো কী কী। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। এখান থেকে প্রশ্ন এক ধরনেরই আসে এবং এই প্রশ্নগুলোই বারবার ঘুরিয়ে আসে যে নিচে কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। ওকে, দেখো এই বৈশিষ্ট্যগুলো কি, এক নম্বরে কি বলা হয়েছে, দেখো এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে যাতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষা লাভ করে ও অকৃতকার্য শিশুর সংখ্যা কমে, অর্থাৎ যাতে ফেল কম করে শিশু, সেই জন্য। ওকে, ফেল কম করে, দেখো যদি এমন হতো যে কোনো একটা অন্ধ শিশু আছে বা কোনো একটা বধির শিশু আছে যে কানে শুনতে পায় না এবং চোখে দেখতে পায় না, তো স্বাভাবিকভাবে তাদের তাদের যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা না দেওয়া হতো, বিশেষ শিক্ষা যদি না দেওয়া হতো, স্বাভাবিকভাবে তারা ফেল করবে। যে চোখে দেখতে পায় না সে তো কোনো কিছু শিখতে পারেনি, তাই না, বিশেষভাবে না শেখালে তাকে, ব্রেল পদ্ধতিতে না শেখালে, এবং যে কানে শুনতে পায় না সেও তো টিচার সারা বছর কী পড়িয়েছে কিছু শুনতে পায়নি, তো তাকে যদি বিশেষ পদ্ধতিতে বিশেষভাবে যত্ন নিয়ে না পড়ায় তাহলে সে ফেল করবে। তো এই যে ফেল করার অকৃতকার্য শিশু বা যেটাকে আমরা সাধারণভাবে বলতে পারি ফেল শিক্ষার্থীর সংখ্যা কমানো, এটাও একটা এর বৈশিষ্ট্য। ওকে, দ্বিতীয়ত কি, স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে, অর্থাৎ স্কুলে আসছে এই যে এ নামক শিক্ষার্থী সেও ওই স্কুলের ছাত্র, এবং স্কুলে আসছে বি নামক শিক্ষার্থী সেও কিন্তু এই স্কুলের ছাত্র। ওকে, অর্থাৎ দুজনের মধ্যে সমতা আনতে হবে, কারোর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না বা কারোর প্রতি হীনমন্যতা রাখা যাবে না। ওকে, তৃতীয়ত দেখো, শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কিভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে। ওকে, অর্থাৎ বিশেষ প্রশিক্ষণ, ওই যে বললাম স্পেশাল ডিএলএড, স্পেশাল বিএড ইত্যাদির মাধ্যমে টিচার দেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে কিভাবে এই ধরনের শিশুদের সাথে টাই আপ করতে হবে, কিভাবে তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, যেটা তোমরাও মোটামুটি পেয়েছো ডিএলএড বিএড করার সময়, যে ডেমোনস্ট্রেশন, ওকে, ক্লাস ডেমোনস্ট্রেশন, লেসন প্ল্যান তৈরি করা, ওকে, কিভাবে উপস্থাপন স্তর, যেমন তোমরা আমরা লিখতাম যখন লেসন প্ল্যান তৈরি করতাম, তাই তো, যে কিভাবে শিশুদের সাথে মিশতে হবে, তাদের সাথে কিভাবে গল্পের মাধ্যমে তুমি পড়াবে, নাচ গান ছবির মাধ্যমে কিভাবে শিশুদের পড়াবে, এই সমস্ত কিছু। ওকে, দেখো প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ
সুযোগ পায়। ওকে, প্রতিবন্ধী শিশুরা, অর্থাৎ এই যে বললাম হয়তো সে পায়ে হাঁটতে পারে না, ওকে, সেই কারণে সে হীনমন্যতায় ভুগত, যে সে পায়ে হাঁটতে পারে না তো স্বাভাবিকভাবে সে ঘর থেকে বের হতো না। এবার যখন সে স্কুলে যাচ্ছে, তার প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে মিশছে, ফলে তার মানসিক দিকটা কিন্তু অনেক ভালো থাকছে, আগের থেকে তার মন ভালো থাকছে। ওকে, আর কি দেখো, অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ের সহযোগিতা লাভ করেন। ওকে, এই শিক্ষা ব্যবস্থায় প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করেছে, প্রতিটা শিশুর যে শিক্ষার অধিকার রয়েছে সেটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে, অর্থাৎ সকলকে শিক্ষার সমান অধিকার দিয়েছে, সেটা হোক ব্যতিক্রমী বা হোক সাধারণ শিশু। ওকে, আচ্ছা, এবার দেখো পরবর্তীতে আমরা যাই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য কি, এইমস অফ ইনক্লুসিভ এডুকেশন মূল লক্ষ্য কি। দেখো, একই ভবন এবং স্বাভাবিকীকরণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের মধ্যে সুন্দর বোঝাপড়ার সম্পর্ক গড়ে তোলা, এটা মূলত লক্ষ্য। মূল লক্ষ্য মনে রাখবে, একই ভবন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য দুটো একই ভবন প্লাস স্বাভাবিকীকরণ। ওকে, একই ভবন এবং স্বাভাবিকীকরণ, এই দুটো হচ্ছে মূল লক্ষ্য। দেখো, এবার আসি মেইন স্ট্রিমিং, এই মেইন স্ট্রিমিং সম্পর্কে জানবো। দেখো, মেইন স্ট্রিমিং এর ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখনের পারদর্শিতা ঘটিয়ে শিখনের বাধা দূরীভূত করা, ওকে, এটাও কিন্তু মেইন স্ট্রিমিং এর উদ্দেশ্য আসছে। আচ্ছা, এবার দেখো আমাদেরকে জানতে হবে এই যে মেইন স্ট্রিমিং জিনিসটা কি। ওকে, মেইন স্ট্রিমিং জিনিসটা কি, দাঁড়াও আমি 1 মিনিট দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মেইন স্ট্রিমিং কি, তো ধরো মেইন স্ট্রিমিং জিনিসটা কি, তাই তো? দেখো, ধরো এটা একটা শিক্ষার্থী, এটা একটা শিক্ষার্থী, এর নাম হচ্ছে এ বি। এই এ বি কি করেছে, একটা টাইম ছিল সে যখন স্কুলে আসতো এবং পড়াশুনো করত, সে স্কুলে আসতো, স্কুলে আসতো এবং পড়াশুনো করত, একটা টাইম আসতো, এর সাথে এ আসতো, সি ডি, দুই বন্ধুতে স্কুলে আসতো, পড়াশুনো করতো। হঠাৎ করে কিছু একটা কারণ হলো, ক্লাস 5, ক্লাস 6 অবধি পড়লো, ক্লাস 7 অবধি পড়লো, এর সাথে এর বন্ধু ক্লাস 5, 6, 7 অবধি পড়লো। পরবর্তীতে এই যে এ বি, সেই 7 থেকে পড়ে আমাদের ব্যাঙ্গালোর চলে গেল কাজ করতে, ওকে, যে কোনো জব, চায়ের দোকান বা যে কোনো, যেটা মানে আমাদের জানি আমরা সবাই চারপাশে হয়ে থাকে, যে বিশেষ করে ফার্স্ট জেনারেশন লার্নার, যারা যাদের বাবা মা সেরকম লেখাপড়া জানে না, গরিব ঘর থেকে যারা বিলং করে, তারা এই ক্লাস 5, 6, 7 পর্যন্ত পড়ে কিন্তু এখানে ওখানে কাজে টাজে চলে যায় বা স্কুল ছেড়ে দেয়। মেন কথা এটা যে স্কুলে পড়া ছেড়ে দেয়, ওকে। আমাদের মূলত যারা এমনি কলকাতা টলকাতার দিকে থাকলে একটু কম লক্ষ্য করবে, মোটামুটি পাড়া গ্রামে, ওকে, বা ছোট কোনো মফস্বল এলাকায় যারা স্কুলে পড়েছে ছোটবেলায়, তারা জানো দেখবে তোমাদের বন্ধু বান্ধব থাকবে যারা 5, 6, 7 পর্যন্ত পড়েছে, তারপর আর আসেনি স্কুল। তো অপরদিকে দেখা যাচ্ছে সি ডি এ 8, 9, 10, ওকে, পড়ে গেল 11, 12, পড়ে গেল, পড়ে যাচ্ছে অ্যাজ ওয়ান, পড়ে যাচ্ছে সে, ঠিক আছে, এটা হচ্ছে সি ডি। এবার দেখো এই যে মেইন স্ট্রিমিং কি, এই যে এ বি নামক ছেলেটা, যে কোনো একটা কারণে হতে পারে সে কোনো টিচারকে ভয় পেয়ে বা কোনো একটা কারণে সে স্কুল ছেড়ে দিয়েছিল, অর্থাৎ স্কুল ছুট হয়েছিল ক্লাস 7 এ। এবার হচ্ছে কি, মূলত দেখবে স্কুলে প্যারা টিচার নিয়োগ করা হয়, তাই তো? প্যারা টিচার নিয়োগ করা হয় দেখবে, তো এদের মূলত কাজ হচ্ছে মেইন স্ট্রিমিং করানো, ওকে। অর্থাৎ এই যে স্কুল ছেড়ে দিয়েছে এই এ বি নামক শিশুটা ক্লাস 7 এ, এই প্যারা টিচারদের কাজ হচ্ছে কি, তার মূল কারণ অনুসন্ধান করা এবং তাকে যাতে পুনরায় এই যে শিক্ষা ছেড়ে সে কাজ করছে সেখান থেকে আবার যাতে তাকে স্কুলের শিক্ষা আয়তনের মধ্যে নিয়ে আসা হয় এবং পরবর্তী ক্লাসগুলো যাতে সে কন্টিনিউ করতে পারে, এই জিনিসটা ঘটানো, এটাকেই বলা হচ্ছে মেইন স্ট্রিমিং। এটাকেই বলা হচ্ছে কি, মেইন স্ট্রিমিং, ওকে, এটাকেই কিন্তু মেইন স্ট্রিমিং বলা হচ্ছে। আশা করি বোঝা গেল। অর্থাৎ মেইন কথা কি, মেইন স্ট্রিমিং মানে কি, যে স্কুল যেতে যেতে স্কুল ভ্রষ্ট হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়ে গেছে, স্কুল হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য কোথাও, সে স্কুলে আসে না, এই ধরনের শিক্ষার্থীদেরকে আবার যে কোনোভাবে হোক আবার বুঝিয়ে স্কুলে নিয়ে আসা এবং তাদের পড়াশোনাকে কন্টিনিউ করানোর যে ব্যাপার, সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে মেইন স্ট্রিমিং, ওকে, সেটাকেই বলা হচ্ছে মেইন স্ট্রিমিং। চলো পরবর্তীতে আমরা দেখব পরবর্তীটা।
দেখো এই যে বলা রয়েছে মেন স্ট্রিমিং, মেন স্ট্রিমিং এর ফলে কি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখো শিখনের পারদর্শিতা ঘটিয়ে শিখনের বাধা দূরীভূত করা হচ্ছে। ওকে, শিখনের বাধা দূরীভূত করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং তাদের ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা। সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষার ও শিক্ষামূলক অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ আছে, সেই সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়। ওকে, চলো পরবর্তীতে দেখা যাক এই যে মেন স্ট্রিমিং কি। দেখো এখানেই লেখা রয়েছে মেন স্ট্রিমিং কি, আমি যেটা একদম সহজে বোঝালাম সেটা আরো ডিটেলসে লেখা রয়েছে। দেখো এই কথাটির অর্থ হচ্ছে সমন্বিত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল স্রোতে ফিরিয়ে আনা। ওকে, এটা মনে রাখবো, মেইন স্ট্রিমিং, এই যে স্ট্রিম কথার অর্থ হচ্ছে স্রোত, জানো সবাই, যে শিক্ষার্থীদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে মেইন স্ট্রিমিং। অর্থাৎ বিভিন্ন শিশু বিভিন্ন কারণে সমাজের বাইরে বিভিন্ন রকমের খারাপ কাজে জড়িয়ে পড়ে। প্রধানত ব্যতিক্রমী ধরনের শিশুদের আলাদা শিশু না ভেবে আমরা আমাদের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আগে এটা ভাবতে হবে যে তারা প্রথমে শিশু এবং তারপর অন্য কিছু, তাই যাতে তারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা বলে মনে না করে বা নিজেদের আলাদা মনে করে হীনমন্যতায় না ভোগে। সেই কারণে তাদেরকে সম্মিলিতভাবে সাধারণ শিশুদের সাথে একই সাথে লেখাপড়া শেখানোর কাজ শিক্ষক বা শিক্ষিকার হাতেই কিন্তু অর্পিত থাকে। অর্থাৎ কোনো একটা ব্যতিক্রমী ধর্মী শিশু দেখা গেল সে কি, যে সে হয়তো একটু তার পায়ে একটু অসুবিধা রয়েছে, সে অন্যান্যদের মতো এতটা ভালো করে হাঁটতে পারে না, বা সে মুখে একটু কথা বলতে গিয়ে সে তোতলায়, তো এরকম, তো এটার কারণে সে অন্যদের থেকে আমি যে আলাদা সেটা ভাবতে শুরু করলো এবং এটার জন্য সে মনে খুব কষ্ট পেতে শুরু করলো, যে তাকে সবাই রাগায়, তাকে সবাই বাজে কথা বলে, সেই জন্য সে এবার স্কুল যাওয়া বন্ধ করে দিল। এবার হয় কি, স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া অবধি ঠিক আছে, কিন্তু এই ধরনের শিশুরা যারা হঠাৎ করে কোনো হীনমন্যতায় ভোগে মনের দুঃখে স্কুল যাওয়া বন্ধ করে দেয়, পরবর্তীতে দেখা যায় কি বিভিন্ন অসামাজিক কাজে, খারাপ কাজে, ওকে, চুরি ডাকাতি মারপিট, এই সমস্ত খারাপ কাজে কিন্তু তারা জড়িয়ে পড়ে, নেশা ভাং করা ইত্যাদি। তো এই জায়গা থেকে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার স্কুলে বাউন্ডারির মধ্যে নিয়ে আসা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে মেন স্ট্রিমিং। অর্থাৎ যে পড়াশোনা ছেড়ে চলে গেছে তাকে আবার শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি দেখো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দেখো প্রথমত, এক, সর্বাপেক্ষা কম নিয়ন্ত্রিত পরিবেশ সঠিক শিক্ষা প্রতিটি শিশুকে দিতে হবে। ওকে, সব থেকে নিয়ন্ত্রণের যে শ্রেণীকক্ষের যে পরিবেশ সেটা মনে রাখবে সবসময় হবে নমনীয়। ওকে, সবসময় হবে নমনীয় বা গণতান্ত্রিক, এটা হচ্ছে শ্রেণীকক্ষের সব থেকে আদর্শ পরিবেশ, নমনীয় বা গণতান্ত্রিক পরিবেশ। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত দেখো, প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগী হতে হবে। প্রতিটি শিশুর বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়ার প্রতি মনোযোগী হতে হবে। দেখো এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে শ্রেণীর সাধারণ শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতা করতে এগিয়ে আসে ও তাদের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। ঠিক আছে, এবং তাদের সাথে নিজেদের মানিয়ে নেয়। আচ্ছা, চতুর্থত কি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা শিখন পরিবেশের উন্নতির জন্য এবং সর্বোত্তম শিক্ষাদানের জন্য বিশেষজ্ঞ ও সাধারণ দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রশিক্ষিত শিক্ষকের কথা বলা হয়েছে বারবার, প্রশিক্ষিত শিক্ষক বা ট্রেন টিচার, শিক্ষক অর শিক্ষিকা, এটার কিন্তু নিডস আমাদের রয়েছে। ওকে, মেন স্ট্রিমিং করতে গেলে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মূলত যেটা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষিত শিক্ষক এবং শিক্ষিকা। ওকে, দেখো মূল স্রোতে নিয়ে এসে শিক্ষাদানের অর্থ এই নয়, দেখো মূল স্রোতে যে ফিরিয়ে নিয়ে আসা আমরা মেন স্ট্রিমিং এ পড়লাম, সেখানে বলা হচ্ছে মূল স্রোতে নিয়ে এসে শিক্ষাদানের অর্থ এই নয় যে সব ব্যতিক্রমী শিশুকেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে পড়ানো হবে, এমন না। ওই যে প্রথমে যেটা বললাম, যদি ব্যতিক্রমতার পরিমাণ অনেক বেশি হয় তাহলে তাকে কিন্তু আলাদাভাবে পড়ানো হতে যেতে পারে। দেখো কেবলমাত্র অল্প প্রতিবন্ধকতা আছে, খুব অল্প অল্প হয়তো অল্প কানে শোনে, একদম কানে শোনে না, তা না, অল্প শোনে, এমন শিশুদেরকেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পড়ানোর কথা বলা হচ্ছে। প্রতিবন্ধী শিশুদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। দিনের কিছু সময় সাধারণ শ্রেণীতে রেখেই প্রতিবন্ধী শিশুদেরকে কিন্তু পড়ানো হয়। আবার প্রয়োজন হলে সেই শ্রেণীরই বিশেষ অংশের চাহিদা অনুযায়ী বিশেষ ব্যবস্থা করা এবং লক্ষ্য রাখতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিখন পারদর্শিতা ঘটে। ওকে, এই ঘটনা মেন স্ট্রিমিং এর উদ্দেশ্য মূলত অল্প মাত্রায় পিছিয়ে যারা পড়েছে মেন স্ট্রিমিং। দেখো 10 বছর আগে সে স্কুল ছেড়ে চলে গেছে, 10 বছর পরে তাকে আবার স্কুল নিয়ে আসবে, স্কুলে আবার পড়াশোনা করাবে, এটা কিন্তু মেন স্ট্রিমিং এর মূল উদ্দেশ্য নয়। মেন স্ট্রিমিং এর উদ্দেশ্য মূলত কি, অল্প মাত্রায় যারা পিছিয়ে পড়েছে শিক্ষার্থী তাদের বিশেষ শিক্ষা দেওয়ার মাধ্যমে, যেটাকে ইংরেজিতে আমরা
বলবো কি, ইংরেজিতে আমরা এটাকে বলি রেমিডিয়াল টিচিং। ওকে, এই যে বিশেষ শিক্ষা, রেমিডিয়াল টিচিং। ওকে, ইংরেজি পেডাগজিতে পড়বে তোমরা রেমিডিয়াল টিচিং। ওকে, তো এই একসঙ্গে স্বল্প প্রতিবন্ধকতা শিক্ষার চাহিদাকেও মেটানো হয়, ঠিক আছে। এটা ছিল মূলত মেন স্ট্রিমিং এর উদ্দেশ্য। তো দেখো, এটা হচ্ছে মেন স্ট্রিমিং, যেটা আমি তোমাদের বললাম। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, তো যারা যারা অ্যাডমিশন নেবে তোমরা তাড়াতাড়ি এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও। ওকে, এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নাও, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। ওকে, অবশ্যই একটা করে লাইক দেবে ভিডিওটা ভালো লাগলে, এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। ওকে, তো চলো আজকে এতদূর থাক, শেষ করছি। পরের দিন আমাদের আবার এর পরবর্তী ভাগ কিন্তু দেখা হবে 11 নম্বর ক্লাসে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড বাই।